রোদ ঝলমলে একটি দিন আজ, আর আমরা আছি বস্টন সিটিতে। আজ শনিবার সকাল, ঘরে আর বসে থাকতে পারলাম না, বেরিয়ে পড়লাম বস্টন। এখন উবেরে আমরা যাব হার্টফোর্ড, হার্টফোর্ড থেকে বাসে আমরা বস্টন যাব। আমরা পৌঁছে গেছি হার্টফোর্ডে, কানেকটিকাট স্টেটের ক্যাপিটাল। হার্টফোর্ড থেকে বস্টনের দূরত্ব প্রায় 101 মাইল, প্রায় সেটা 150 কিলোমিটার মতো হবে। বস্টন যেতে আমাদের 2.25 ঘন্টা মতো সময় লেগেছিল। আমরা ফ্লিক্স বাস থেকে টিকিট কেটে নিয়েছিলাম। আপনি যদি পাবলিক ট্রান্সপোর্টে যেতে চান, তাহলে ওয়ান্ডেরু বলে একটি অ্যাপ আছে, সেখান থেকে আপনি সমস্ত বাসের সময়সূচি এবং ভাড়া দেখে নিতে পারেন। অ্যাপটির লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। রোজঝলমলে একটি দিন আজ, আর আমরা আছি বস্টন সিটিতে। যেমন দেখতে পাচ্ছেন, ওটা ইউএস ফ্ল্যাগ, ওর পাশে আছে ম্যাসাচুসেটস স্টেট ফ্ল্যাগ। যেহেতু এটা ইউনাইটেড স্টেটস ফেডারাল স্ট্রাকচার, তো প্রত্যেক স্টেটের আলাদা ফ্ল্যাগ আছে। বাসস্ট্যান্ড থেকে আমাদের প্রথম গন্তব্য ঐতিহাসিক বস্টন টি পার্টি মিউজিয়ামের দূরত্ব প্রায় 1 মাইল। ঘরের বানানো লাঞ্চ বাসেই কিছুটা খেয়ে নিয়েছিলাম, তাই সময় নষ্ট না করে হাঁটা দিলাম মিউজিয়ামের উদ্দেশ্যে। যাওয়ার পথে উপরি পাওনা হিসাবে বেশ অপ্রত্যাশিতভাবেই এই সুন্দর রোড শোটি দেখতে পেলাম। জায়গাটি চায়না টাউন গেট। এই চায়নাটাউন গেটের পাশেই ছোট্ট এবং সুন্দর এই কৃত্রিম ঝর্ণাটিতে কিছুটা জিরিয়ে নিয়ে আমরা আবার হাঁটা লাগালাম। ছয় লাখের কিছু বেশি জনসংখ্যার এই শহরটি নিউ ইংল্যান্ড রিজিয়নের সবথেকে জনবহুল এলাকা। কানেকটিকাট, ম্যাসাচুসেটস, মেন, নিউ হ্যাম্পশায়ার, রোড আইল্যান্ড এবং ভারমন্ট, নর্থ ইস্ট ইউনাইটেড স্টেটের এই 6টি রাজ্যকে একসাথে নিউ ইংল্যান্ড রিজিয়ন বলা হয়। এর মধ্যে ম্যাসাচুসেটস রাজ্যের রাজধানী এই বস্টন শহরটি আপনি যদি সাইকেলে ঘুরে দেখতে চান, তাহলে এই ব্লু বাইকস অ্যাপের মাধ্যমে সহজেই সাইকেল বুক করে পুরো শহরটি ঘুরে দেখতে পারেন। চার্লস নদীর তীরে এই শহরটি ঐতিহাসিকভাবে আমেরিকানদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বস্টন ম্যাসাকার, বস্টন টি পার্টি, ব্যাটেল অফ বাঙ্কার হিলের মতো গুরুত্বপূর্ণ ঘটনা এই বস্টনের মাটিতেই ঘটে, তাই শহরটিকে বার্থ প্লেস অফ আমেরিকান রিভলিউশন বলা হয়। এই আমেরিকান রিভলিউশনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বস্টন টি পার্টির ঘটনাটি যেখানে ঘটেছিল, আমরা এখন সেই জায়গার সামনে এসে দাঁড়ালাম। সময়টা তখন 1773 সাল। একটু আগে যে নিউ ইংল্যান্ড রিজিয়নের কথা বললাম, সেই পুরো নিউ ইংল্যান্ড রিজিয়নটি গ্রেট ব্রিটেনের অধীনে ছিল। মে মাসে ব্রিটিশরা টি অ্যাক্ট পাস করে। এই অ্যাক্ট অনুযায়ী ব্রিটিশরা কোনো রকম ট্যাক্স ছাড়াই নিউ ইংল্যান্ড রিজিয়নের এই আমেরিকান কলোনিগুলিতে চা বিক্রি করার ছাড়পত্র পায়। ওই একই বছর ডিসেম্বর মাসে ব্রিটেন থেকে চা ভর্তি একটি জাহাজ এই বস্টন হারবারে এসে উপস্থিত হয়, এবং জাহাজটি এসে পৌঁছানো মাত্র নেটিভ আমেরিকানরা টি অ্যাক্টের প্রতিবাদে চা ভর্তি জাহাজ থেকে চায়ের পেটিগুলি এই বস্টন হারবারে ফেলে দেয়। ঘটনাটিকে স্মরণীয় করে রাখতে এই বস্টন টি পার্টি মিউজিয়ামটি বানানো হয়েছে। এখান থেকে আপনি টিকিট কেটে নিতে পারেন, বা অনলাইনেও আপনি টিকিট কাটতে পারেন।
সেই সময়কার ব্রিটিশ নেভির ড্রেস পরা কিছু গাইড আপনাকে মিউজিয়ামটি ঘুরে দেখাবে। এছাড়াও মিউজিয়ামের দুদিকে দুটি প্রতীকী জাহাজ রাখা আছে, যেখান থেকে আপনি সেই একইভাবে চায়ের বাক্স এই হারবারে ছুঁড়ে ফেলে দিতে পারবেন। মিউজিয়ামের ভিতরে দুটি চায়ের বাক্সও রাখা আছে, বলা হয় সেগুলি সেই 1773 সালের জাহাজের বাক্স। মিউজিয়ামটি ছাড়াও এখানকার প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। আমরা বেশ কিছুটা সময় এখানে কাটালাম। বোস্টন টি পার্টি মিউজিয়াম থেকে নিউ ইংল্যান্ড অ্যাকোরিয়াম যাওয়ার পথে এই সুন্দর রেস্টুরেন্টটি আছে। এই রেস্টুরেন্টটির খুব সুনাম আছে, খুব ভালো লবস্টার পাওয়া যায় এখানে। যদি আপনার পকেট ভারী থাকে অবশ্যই এখানে লাঞ্চ করে নিতে পারেন। মিউজিয়াম থেকে নিউ ইংল্যান্ড অ্যাকোরিয়াম 10 মিনিটেরও কম সময়ের হাঁটা পথ। এই অ্যাকোরিয়াম থেকেই কিছুদিন আগে প্রেসিডেন্ট বাইডেন ঘোষণা করেন আমেরিকা যুক্তরাষ্ট্র আবার প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্টের সাথে যুক্ত হবে। অ্যাকোরিয়ামটিতে ছোট সাইজের শার্ক, সিল মাছ, পেঙ্গুইনের মতো অনেক জলজ প্রাণী দেখলাম, যেগুলি আমরা পরের ভিডিওতে দেখাবো। অ্যাকোরিয়াম ঢোকার আগে আটলান্টিকের পাড়ের এই সুন্দর জায়গাটিতে বসে বোস্টনের স্কাইলাইন দেখতে দেখতে আমরা বাকি লাঞ্চটুকু সেরে নিলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরের ভিডিওয়। অ্যাকোরিয়াম আর বোস্টন বিখ্যাত ডাক ট্যুরস নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।